শুরুতেই বলে নিচ্ছি, আমরা যারা আগের পর্বগুলো দেখেছি, আগের পর্বগুলোতে আমরা খুব বেসিক কিছু বিষয় সম্পর্কে জেনেছি, এবং আজকের পর্ব থেকে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো আমরা একটি ওয়েবসাইটে সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং এগুলোর প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। তো এই টিউটোরিয়ালটিতে আমরা আগেও বলেছি, এখনও বলতেছি, আমরা পার্ট বাই পার্ট একটি ওয়েবসাইটের বিভিন্ন অংশে খুঁটিনাটি বিষয় তৈরি করা শিখব, এবং যখন আমাদের এই শেখাটা কমপ্লিট হবে তারপরে আমরা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব। তো আশা করি কেউ এভাবে শিক্ষা পদ্ধতিতে, অবশ্যই আশা করতেছি যে আপনারা কেউ বিরক্ত বোধ হবেন না, কারণ আমরা মনে করি যে এইভাবে শিখলেই আমাদের শেখাটা বেটার হবে। তো মূল কথায় চলে আসি, যে HTML এর মধ্যে আমাদের দুই ধরনের লিস্ট আমরা দেখি, খুব জেনারেলি, খুবই সাধারণত দুই ধরনের লিস্ট দেখা যায়, একটি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট এবং একটি হচ্ছে অর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্ট হচ্ছে ওই ধরনের লিস্ট যেটাতে 1, 2, 3, 4 দিয়ে লিস্ট তৈরি করা হয়, এবং আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে ওই ধরনের লিস্ট যেখানে 1, 2, 3, 4 থাকে না আমাদের তালিকায়, এটা সাধারণত ডট ডট বা স্টার মার্ক দিয়ে হয়। যেমন আমরা যখন পরীক্ষার কোনো সাজেশন লিখি, বা কোনো টিচার যখন বলে যে এই প্রশ্নগুলো, এই 10টা প্রশ্ন তোমাকে দিলাম, এই 10টা প্রশ্নের মধ্যে থেকে সব কিছু পরীক্ষায় আসবে, তো তখন টিচার যখন বলে, তখন আমরা খাতায় যখন লিখি, তখন অনেকেই দেখবেন, অনেকে আছে 1, 2, 3, 4 দিয়ে লেখে, অনেকে আছে স্টার সাইন দিয়ে লেখে, অনেকে আছে তীর চিহ্ন দিয়ে লেখে। তো এই যে যে আমরা বিভিন্ন রকম স্টাইল এখানে ফলো করতেছি, এই কাজগুলো আমরা HTML-এও করতে পারি। তো তার কিছু বেসিক বিষয় আমরা আজকের পর্বে শিখব। তো প্রথমে আমরা, চলুন আমরা দেখি যে আজকে আনঅর্ডার্ড লিস্ট কিভাবে তৈরি করা যায়। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য HTML-এ যে ট্যাগ ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইউএল ট্যাগ, যেটা মিন করে আনঅর্ডার্ড লিস্ট, এবং ইউএল এর মধ্যে লিস্টের আইটেমগুলো দেওয়ার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে LI, বা আমরা বলতে পারি লিস্ট আইটেম। তো এখানে লিস্ট আইটেম আমরা কি কি লিখব, যেমন আমরা এখানে লিখি যে, আমরা এখানে সাপোজ লিখে দিলাম লিস্ট আইটেম নং 1, এটা হচ্ছে লিস্ট আইটেম নং 2, লিস্ট আইটেম নং 3, লিস্ট আইটেম নং 4, লিস্ট আইটেম নং 5, এভাবে 5টা আইটেম আমরা দিলাম, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের জন্য। এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি, দেখব আমাদের এখানে একটি লিস্ট চলে এসেছে, লিস্টের বিভিন্ন আইটেম আছে, এবং আইটেমগুলো দেখুন যে ডট ডট সাইন, এটা একটা ডিফল্টভাবে ব্রাউজার থেকে দেওয়া আছে, ডট ডট সাইন দিয়ে আইটেমগুলো এখানে শো করতেছে। তো আমরা যদি এটাকে কপি করে, আমরা এখানে এটাকে যদি আমরা অর্ডার্ড লিস্ট তৈরি করতে চাই, যে এইভাবে 1, 2, 3, 4 আকারে আসবে, সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট অর্ডার্ড লিস্টের জন্য OL ইউজ করতে হবে। আনঅর্ডার্ডের জন্য আমরা যেভাবে UL ইউজ করেছি, এবং অর্ডার্ডের জন্য আমরা ইউজ করব OL। এবার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখব আমাদের নিচে আরও একটি লিস্ট তৈরি হয়েছে, এবং এটি হচ্ছে একটি অর্ডার্ড লিস্ট, এবং বাই ডিফল্ট এখানে 1, 2, 3, 4, 5 মানে লিস্ট আকারে চলে এসেছে। আমরা এখানে যদি লিস্টের আইটেম আরও বাড়াই, এটার নিচে 6, 7, 8 এভাবে চলে আসতে থাকবে। তো এই হচ্ছে অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্টের খুবই বেসিক ধারণা, এবং এভাবে আপনারা বিভিন্ন লিস্ট তৈরি করে ফেলতে পারেন। এখন আমরা এই পর্বে দেখব যে এই আনঅর্ডার্ড লিস্টের এবং এই অর্ডার্ড লিস্টের বেশ কিছু বৈশিষ্ট্য, বা কীভাবে আমরা এই যে যে ডিফল্ট ডট ডট সাইন এবং 1, 2, 3, 4 এগুলোকে আমাদের সুবিধা মতো, আমাদের ইচ্ছা মতো আমরা কন্ট্রোল করতে পারি। তো প্রথমেই চলুন আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আমরা কাজ করি, এবং আনঅর্ডার্ড লিস্টকে আমরা যদি স্টাইলাইজ করতে চাই, আমাদের একটি স্টাইল নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের এই HTML-এর সাথে অলরেডি একটা CSS ফাইল লিঙ্ক আপ করানো আছে, সো আমরা CSS থেকে আমরা এই আনঅর্ডার্ড লিস্টকে আমরা এডিট করব। তো আমরা UL-কে সিলেক্ট করে নিচ্ছি আনঅর্ডার্ড লিস্টের জন্য, এবং এটার যে কমন একটি যে প্রপার্টি, যে লিস্ট স্টাইল টাইপ আমাদের এখানে ইউজ করতে হবে, দেখুন বাই ডিফল্ট লিস্ট স্টাইল টাইপ ডিস্ক সিলেক্ট করা থাকে, কারণ আমরা যদি এখন দেখি যে দেখব কোনো চেঞ্জ হয়নি। তো এখানে ডিস্কের পরিবর্তে আমরা যদি সার্কেল কথাটা ইউজ করি, তাহলে দেখব যে এই বাম পাশের ডিস্কগুলো চেঞ্জ হয়ে, দেখুন সবগুলো সার্কেলের মতো বৃত্ত হয়ে গেল। তো এখানে আরও কিছু প্রপার্টি ইউজ করতে পারি, আমরা এখানে চাইলে স্কোয়ার ইউজ করতে পারি, রিফ্রেশ করলে দেখব যে এই আনঅর্ডার্ড লিস্টের বাম পাশের অংশগুলো স্কোয়ার হয়ে গেছে। তো এইরকম আমাদের অনেক প্রপার্টি আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমরা আগেই বলেছি যে কোনো কিছু ইফেক্টিভলিভাবে শেখার মেইন উদ্দেশ্য, মানে আপনারা যদি শিখতে চান তাহলে ব্রাউজারকে ইউজ করতে পারেন, আপনার গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ব্রাউজারটা যদি আপনারা ইউজ করেন, তাহলে অনেক প্রপার্টি সম্পর্কে আপনারা পেয়ে যাবেন। সো কারো কাছ থেকে আপনাকে জানতে হবে না, অটোমেটিক্যালি জেনে যাবেন। যেমন এখানে যদি আমরা UL-কে সিলেক্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে,
এবং আমরা যদি এখানে দেখি লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার, এবং আমরা যদি এখন স্কোয়ারকে কেটে দেই তাহলে দেখব এখানে অনেক রকম প্রপার্টি চলে এসেছে। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো দেখুন, এখানে প্রচুর প্রপার্টি পেয়ে যাবেন। আপনি জাস্ট আপ অ্যান্ড ডাউন বাটন ক্লিক করে করে প্রপার্টি চেঞ্জ করবেন, আর আপনি আপনার এই প্রপার্টি চেঞ্জের যে এইখানে এই সেকশনটিতে আপনি আপনার প্রপার্টি চেঞ্জের জন্য বিভিন্ন রকমের পরিবর্তন এখানে দেখতে পাবেন। দেখুন এখানে কত রকমের লিস্ট টাইপ আমরা দিতে পারি, এখানে বিভিন্ন রকমের লিস্ট টাইপ দেওয়া যায়। তো আশা করি আপনারা এখানে লিস্টের চেঞ্জগুলো বুঝতে পারতেছেন। এবং এইখানে যদি আমরা অ্যাট লাস্ট লিস্ট স্টাইল টাইপ যদি আমরা নান লিখে দেই তাহলে দেখব যে এইখানে কিন্তু কোনো লিস্ট স্টাইলই নেই, দ্যাট মিন্স এটা নান হয়ে গেছে। সো আমরা এখানে আপাতত সার্কেল লিখে দিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে সার্কেল নামে একটি লিস্ট থাকলো। ওকে, এই হচ্ছে অ্যাকচুয়ালি এটার মানে আনঅর্ডার্ড লিস্টের কিছু চেঞ্জ। এখন যদি আমরা অর্ডার্ড লিস্টের কিছু চেঞ্জ করতে চাই, যেমন অর্ডার্ড লিস্ট এখানে 1 2 3 4 দিয়ে দেখানো আছে, আমরা যদি এটাকে চাই ABCD দিয়ে দেখানো হোক, তাহলে আমাদের যেটা করতে হবে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদেরকে একটি HTML অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা যদি টাইপ নামক অ্যাট্রিবিউট ইউজ করি এবং টাইপের মধ্যে যদি আমরা এ লিখি, দ্যাট মিন্স স্মল এ বা ছোট হাতের এ। এবার যদি রিফ্রেশ করি দেখব 1 2 3 4টা চেঞ্জ হয়ে কিন্তু ABCD হয়ে গেছে। আমরা যদি এখানে বড় হাতের এ লিখি এবং রিফ্রেশ করি দেখব বড় হাতের ABCD হয়ে গেছে। যে এখানে যদি আমরা আই লিখি রিফ্রেশ করি দেখব ছোট হাতের রোমান হয়ে গেছে। যদি এখানে আমরা বড় হাতের আই লিখি এবং রিফ্রেশ করি দেখব বড় হাতের রোমান হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বেসিক এডিট, যে আমরা কীভাবে এই বেসিক জিনিসগুলো আমরা এডিট করতে পারি আমাদের সুবিধা মতো। এবং আমরা এভাবে আমরা একটি খুবই বেসিক লিস্ট তৈরি করে ফেলতে পারি, এবং এই লিস্ট আমাদের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, বিশেষ করে মেনু তৈরিতে সবচেয়ে বেশি ইউজ করা হয় লিস্ট, এবং এছাড়া প্রত্যেকটা ওয়েবসাইটে লিস্টের প্রয়োজন। সো আমরা এই লিস্টের কিছু বেসিক জিনিস দেখলাম, এবং আমরা আগামী পর্বে লিস্টেরই আরও বেশ কিছু জিনিস সম্পর্কে জানবো, নেস্টেড লিস্ট এবং আর কিছু মজার বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা আজকের পর্বে একটি অন্য ধরনের লিস্ট সম্পর্কে শিখব, সেটি হচ্ছে ডেফিনেশন লিস্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি লিস্টটি তৈরি করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখুন ডেফিনেশন লিস্টের মেইন ট্যাগটার নাম হচ্ছে DL, বা যেটা আমরা ডেফিনেশন লিস্ট বলি, এবং আমরা কোনো কিছুর হেডার ফাইলকে এখানে দিব DT দ্বারা ব্যবহার করব, এবং কোনো কিছু ডেফিনেশন দেওয়ার জন্য এখানে D কথাটি ব্যবহার করব। এবং এর আউটপুটটা যদি আমরা দেখি আমরা দেখব খুবই সিম্পল, আমরা যে অংশটুকু DT এর মধ্যে লিখেছিলাম সেটি এখানে হেডার হিসেবে আছে, এবং যে অংশটুকু DD এর ভেতর লিখেছিলাম সে অংশটি আছে এই হেডার ফাইলটার ডেফিনেশন হিসাবে। যেমন আমরা এখানে SEO লিখেছি এবং এটার একটা ডেফিনেশন বা পূর্ণ রূপ লিখে দিয়েছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এরপরে HTML লিখেছি এটার একটা পূর্ণ রূপ লিখে দিয়েছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক এইভাবে আপনি ডেফিনেশন লিস্ট তৈরি করতে পারেন, তবে এই লিস্টের ব্যবহার খুবই কম, খুবই নগণ্য। সো এই জন্য আমরা এটাকে এই টিউটোরিয়ালের শুরুতেই দেখিয়ে নিলাম। তো আজকের পর্বে আমরা যেটা মেইনলি শিখব সেটা হচ্ছে নেস্টেড লিস্ট, একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট কীভাবে নেস্ট করা যায়, বিশেষ করে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো নেস্টেড জিনিসটা কি অনেকেই বোঝেন না এই প্রোগ্রামিংয়ের ভাষায়, বা নেস্টেড জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকে না। নেস্টেড জিনিসটা হচ্ছে একটা এলিমেন্টের ভেতর আরেকটা এলিমেন্ট ঢুকানো, একই এলিমেন্ট একটার ভেতর আরেকটা ঢুকানো। যেমন ব্যাপারটা হচ্ছে অনেক এরকম যে ধরেন একটা ব্যাগের মধ্যে আপনি যদি আরেকটা ব্যাগ ঢোকান তাহলে সেটা হবে নেস্টেড ব্যাগ। ঠিক একই রকম এই একটা আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমরা লিস্টটাকে কপি করি, এই একটা আনঅর্ডার্ড লিস্টের কোনো একটা আইটেমের মধ্যে, যেমন এই 3 নম্বর লিস্টের যে আইটেমটা আছে এইখানে যদি আমরা এরকম আরেকটি লিস্ট এখানে ঢুকাই তাহলে সেটাই হবে মূলত নেস্টেড লিস্ট। সো আমরা যদি এখানে আইটেমের আগে মানে এভাবে নেস্টেড লিস্ট করার জন্য আমরা প্রথমে এই CSSটা কেটে দিচ্ছি, CSSটা তাহলে ওভাররাইট হতে পারে, এই জন্য আমরা বোঝার সুবিধাতে CSSটা কেটে দিলাম গত পর্বে যেটা লিখেছিলাম। তো আপনি যেখানে লিস্টটা নেস্টেড করবেন বা নেস্ট করবেন আপনাকে যেটা করতে হবে, আপনি যে এলিমেন্টের মধ্যে ঢোকাবেন, ধরলাম আমরা 4 নম্বর লিস্ট আইটেম 4 এই এলিমেন্টের মধ্যে আমরা নেস্ট করতে যাচ্ছি, সো এই ক্ষেত্রে আমরা এলআই এর আগে এইভাবে স্পেস দিব, মানে ওই এলিমেন্টটা শেষ হওয়ার আগে স্পেস দিয়ে আমরা আমাদের যে টোটাল এটা আছে আমরা এখানে আমরা সেটাকে এইভাবে ট্যাব দিয়ে আমরা এই ফুল মানে আরেকটা আনঅর্ডার্ড লিস্ট এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তার মানে এটার মানে হচ্ছে যে একটা আনঅর্ডার্ড লিস্টের কোনো একটা এলিমেন্টের মধ্যে আমরা আরেকটা আনঅর্ডার্ড লিস্ট ঢুকিয়ে দিয়েছি,
এবার যদি রিফ্রেশ করি দেখব কি হয়। দেখুন একটি আনঅর্ডার্ড লিস্টের এই 4 নম্বর এলিমেন্টের মধ্যে আমরা এখানে ফুল আর একটি লিস্ট আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি, এটাই হচ্ছে মূলত নেস্টেড লিস্ট। এবং দেখুন যে নেস্টেড লিস্টের ক্ষেত্রে কাহিনীটা কি ঘটতেছে, ফার্স্টে আমাদের ডট ডট সাইন, বাট এর পরবর্তীতে সে সার্কেল হয়ে যাচ্ছে। তো আমরা যদি এর মধ্যে আরও একটা নেস্ট করি, ধরলাম এটার 3 নম্বর এলিমেন্ট আমরা ঢোকাবো, যদি আউটপুট দেখি দেখবো এখানে আরও এক ধাপ নেস্টেড হয়ে গেছে, এবং এই নেস্টেড লুপটা আরেকটু ডিফারেন্ট মানে স্কোয়ার দেখাচ্ছে। সো এই হচ্ছে নেস্টেড নেস্টেড লিস্ট, অ্যাকচুয়ালি লুপ না। সো এইভাবে আমরা একটি লিস্টের মধ্যে আরেকটি লিস্টকে এইভাবে আমরা নেস্ট করতে পারি, এবং আমরা চাইলে এক একটা ইউএলকে আলাদা আলাদা ক্লাস দিয়ে আমরা সেটাকে আলাদা আলাদা সিএসএস দিতে পারি। তো এই ছিল মোটামুটি লিস্ট সম্পর্কে বেসিক লেভেল এবং মিডিয়াম লেভেলের ধারণা, এবং অ্যাডভান্স লেভেল আপনারা প্র্যাকটিস করতে করতে আরও অনেক কিছু জানতে পারবেন। এটা এগুলো আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ ওয়েবসাইট তৈরির সময় আমরা আরও জানতে পারবো। ভিডিও টিউটোরিয়ালে গত পর্বে আমরা এইচটিএমএল লিস্ট সম্পর্কে জেনেছি, এবং আজকের পর্বে আমরা এইচটিএমএলের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান এইচটিএমএলের ফর্ম ফর্ম সম্পর্কে আমরা আজকের পর্বে শিখব। আমরা অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য ফর্ম ফিল আপ করতে হয়, যেমন আমরা দেখা গেছে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গিয়ে ফর্ম ফিল আপ করি, কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট করার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, ইত্যাদি বিভিন্ন কাজে ফর্মের ব্যবহার হয়ে থাকে। তো এক একটা ফর্মে কিন্তু বিভিন্ন টাইপের এলিমেন্ট থাকে, যেমন কিছু কিছু ফর্মে আমাদের নাম লিখতে হয়, বয়স লিখতে হয়, জেন্ডার সিলেক্ট করতে হয়, তারপরে কান্ট্রি সিলেক্ট করার প্রয়োজন পড়ে, ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে, আবার কিছু কিছু ফর্মে আমাদের কম্পিউটার থেকে ছবি আপলোড করার প্রয়োজন পড়ে। তো এই যে যে বিষয়গুলো, এগুলো কীভাবে তৈরি করা হয় এবং ফর্মটাকে কীভাবে ডিজাইন করা হয়, এই বিষয়গুলো আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে জানার চেষ্টা করব। তো আজকের এই প্রথম পর্বে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে একটি ভেরি বেসিক ফর্ম আমরা তৈরি করব, যেটা হচ্ছে ফার্স্ট নেম থাকবে, আমাদের লাস্ট নেম থাকবে, এবং একটি সাবমিট বাটন থাকবে। তো এইচটিএমএল ফর্ম শিখতে হলে আমাদেরকে যেটা জানতে হবে, এইচটিএমএল ফর্মের জন্য যে ট্যাগটি ইউজ করা হয় সেটি হচ্ছে ফর্ম নামে একটি ট্যাগ, FORM। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এটা আমাদের অনেকে এটা ভুল করেন যে FORM এর পরিবর্তে FROM দিয়ে দেন, যেটা আমাদের ছোটোকালে পড়ানো হতো আমাদের স্কুলগুলোতে। সো এটা হচ্ছে ফর্ম অ্যাকচুয়ালি, নট ফ্রম। সো এই ফর্মের জন্য আমাদের এই এইচটিএমএল এই ট্যাগটি আগে থাকতে ডিফাইন করা আছে FORM, এবং এই ফর্ম দুইটা ট্যাগের মধ্যেই আমাদের ফর্মের যাবতীয় এলিমেন্টগুলো লিখতে হবে। এবং এই ফর্মের একটি বেসিক অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন এবং মেথড। এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি আমাদের যারা ডিজাইন করব তাদের মূলত কাজে লাগে না, এই দুইটা জিনিস ফর্মটাকে যখন ডেভেলপ করা হবে তখন কাজে লাগবে। এবং আমরা কিন্তু এই টিউটোরিয়ালের ফার্স্টে আমাদের এই এইচটিএমএল সিএসএস টিউটোরিয়ালের শুরুর থেকেই বলেছিলাম এইচটিএমএল মানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে। তো আমরা যখন ডিজাইন করব তখন আমাদের কেমনভাবে এটাকে ডিজাইন করতে হবে যাতে করে এইটা কোনো ডেভেলপার আমাদের ওয়েবসাইটটাকে ভবিষ্যতে ডেভেলপ করতে পারে। সো এই জন্য আমরা এখানে অ্যাকশন এবং মেথড এই দুইটা অ্যাট্রিবিউট এখানে রেখে দিব, যদিও এই দুইটা কোনো কাজে লাগবে না এই ডিজাইনিং লেভেলে। তো এখানে আমরা প্রথমে যেটা লিখব ফার্স্ট নেম, যেহেতু আমরা আমরা চাচ্ছি যে আমাদের ফর্মে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে। তো এখন কথা হচ্ছে যে ফার্স্ট নেম তো লিখব, ফার্স্ট নেম লিখলে আমরা যদি আউটপুট দেখি যে আমাদের ফর্মের ফার্স্ট নেম আসবে, কিন্তু ফর্ম দেওয়ার জন্য তো বক্স থাকা চাই তাই না, যে বক্সে আমরা ফার্স্ট নেমটা লিখব। সো সেই বক্স দেওয়ার জন্য এইচটিএমএল যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনপুট ট্যাগ, কারণ ফর্মের মাধ্যমে আমরা জেনারেলি ইনপুট গ্রহণ করি ইউজারের কাছ থেকে। তো এই ইনপুট একটি সিঙ্গেল ট্যাগ, আপনারা চাইলে এটা স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে পারেন বা স্ল্যাশ ছাড়াও ইউজ করতে পারেন, এবং ইনপুটের যাবতীয় বিষয়গুলো মূলত নির্ধারিত হয় টাইপ নামক অ্যাট্রিবিউট ব্যবহার করে, TYPE। এই টাইপ নামক অ্যাট্রিবিউট দিয়ে আমরা ফর্মের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করে দেব। তো ফার্স্ট নেম যেটা হবে সেখানে লোকেরা কি লিখবে, ফার্স্ট নেমের ঘরে অবশ্যই নাম লিখবে ABCD। সো এই জন্য এটা টাইপ হবে ইনপুট টেক্সট, এবং এখানে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় নেম। তো নেম অ্যাট্রিবিউটটি আমাদের ডিজাইনারদের জন্য প্রয়োজন হয় না তত একটা, বাট এই অ্যাট্রিবিউটটি যারা ডেভেলপ করবে তাদের জন্য প্রয়োজন হয়। সো এই জন্য আমরা এটা ফার্স্ট নেমের সাথে মিলিয়ে ফার্স্ট নেম করে দিলাম। এরপরে ফার্স্ট নেমের পরে আমরা যদি এখানে লিখি লাস্ট নেম, দেখুন ঠিক একই পদ্ধতিতে আমরা একটি ইনপুট বক্স নিলাম, টাইপ টেক্সট এবং নেম দিলাম লাস্ট নেম। এই নেমটা আমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট না, বাট ডেভেলপ করতে গেলে লাগবে।
আচ্ছা, এতটুকুই যদি আমরা সেভ করি এবং যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমরা দেখব আমাদের ফার্স্ট নেমের জন্য একটা বক্স এসেছে, লাস্ট নেম লেখার জন্য বক্স এসেছে, এবং আমরা ফার্স্ট নেমের ঘরে আমরা লিখতে পারতেছি যে আব্দুল। ঠিক একই পদ্ধতিতে লাস্ট নেমের জায়গায় আমরা লিখতে পারতেছি কাদের। সো এভাবে কিন্তু দেখুন আমরা ফর্ম তৈরি করে ফেললাম যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। বাট এখানে কিন্তু আমাদের একটা সাবমিট বাটন লাগবে, তাই না? কারণ ফর্ম শুধু বানালেই হবে না, ফর্মটা সাবমিট তো করতে হবে। তো সাবমিট করার জন্য আমাদেরকে আরেকটি ইনপুট ট্যাগ নিতে হবে এবং ইনপুটের মধ্যে টাইপ দিয়ে দিতে হবে সাবমিট। এবং যদি সেভ করি, এবার যদি রিফ্রেশ করি, দেখব আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং সাবমিট বাটন চলে এসেছে। এই হচ্ছে আমাদের বেসিক ফর্ম। এবং এই ফর্ম একটা জিনিস খেয়াল করুন যে ইনপুট যে এলিমেন্ট সেটা কিন্তু ইনলাইন এলিমেন্ট, কারণ এটা কিন্তু দেখুন নিচে নিচে আসে না, এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট না। আপনারা অলরেডি শিখেছেন ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে। তো এটাকে নিচে নিচে নেওয়ার জন্য আমরা সিম্পলি এটাকে প্রত্যেকটা এলিমেন্টের শেষে লাইন ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। লাইন ব্রেক ট্যাগ দিয়ে আমরা একটা একটা নিচে একটা স্পেস করে এটাকে নিচে নিচে নামিয়ে দিতে পারি, তাহলে দেখতে আমাদের জন্য কিছুটা সুন্দর লাগবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বেসিক ফর্ম, এটা খুবই বেসিক ফর্ম, যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং সাবমিট বাটন। তো এতটুকু প্র্যাকটিস করে ফেলুন। আমরা ভবিষ্যতে আরও কিছু টিউটোরিয়াল কয়েকটি পর্বে আমরা ফর্মের যাবতীয় খুঁটিনাটি বিষয় এবং ডিজাইনিং করা সহ টোটাল বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ রইল। গত পর্বে আমরা ফর্ম তৈরি করা শিখেছি এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম ব্যবহার করে ফর্ম তৈরি করেছি। তো আজকে আমরা এই ফর্মের আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা যদি এই ফর্মটার আউটপুটটা দেখি, গত পর্বে আমরা যেটা তৈরি করেছিলাম যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো অনেক সময় আপনারা ফর্মের মধ্যে এমন দেখে থাকেন যে ফার্স্ট নেমের মধ্যে মানে বক্সের মধ্যে হালকা করে একদম হালকা কালিতে লেখা থাকে যে রাইট ইউর ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় হালকা কালিতে লেখা থাকে রাইট ইউর লাস্ট নেম। এবং আমরা যখনই ক্লিক করি সেই ভ্যালুটা কিন্তু চলে যায় এবং আমরা আমাদের লেখাগুলো লিখতে পারি। তো এই কাজটা আমরা শুরুতেই শিখে নিই। এই কাজটা করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্লেস হোল্ডার নামক অ্যাট্রিবিউট। এবং এখানে যদি আমরা লিখি প্লেস হোল্ডার দিয়ে রাইট ইউর ফার্স্ট নেম, দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাকেই আমরা সেম প্লেস হোল্ডার দিয়ে দিলাম, যে রাইট ইউর ফার্স্ট নেম এবং রাইট ইউর লাস্ট নেম। এবার যদি রিফ্রেশ করি, দেখুন এই দুইটা বক্সের মধ্যে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার অপশন চলে আসছে। এবং আমি যদি এখানে কোনো কথা লিখি তাহলে দেখব যে সেই লেখাগুলো কিন্তু এখান থেকে আলটিমেটলি চলে যাচ্ছে। সো এটা হচ্ছে মূলত প্লেস হোল্ডারের কাজ। আর এখানে একটি কথা বলে রাখি যে HTML 5 এ মূলত প্লেস হোল্ডারকে ইউজ করতে নিষেধ করা হয়, বলা হয় যে প্লেস হোল্ডার ইউজ করবেন না। সো সেটা আপনার ব্যাপার। তবে প্লেস হোল্ডার না দিয়ে অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে এখানে লেখা যায়, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে লেখা যেতে পারে। তবে এক্ষেত্রে যেহেতু HTML 5 এ প্লেস হোল্ডারটা রিমুভ করা হয়েছে, সো আপনারা চাইলে এটা থেকে বিরত থাকতে পারেন। ওকে, তো এই গেল প্লেস হোল্ডার। এখানে আরও একটা জিনিস আমরা দিতে পারি প্লেস হোল্ডারের পরিবর্তে। আমরা প্লেস হোল্ডারটা এখান থেকে কাট করে রাখতেছি, তবে যাতে করে আপনারা কোডটা পান এই জন্য আমরা এখানে একটি HTML এর কমেন্ট ইউজ করে আমরা এখানে প্লেস হোল্ডারের ট্যাগটি এখানে লিখে রাখতেছি। আপনারা জানেন HTML কমেন্ট হচ্ছে এমন একটি জিনিস যেখানে লেখাগুলো থাকবে বাট এটার আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। আপনাদের সুবিধার্থে আমরা এখানে প্লেস হোল্ডার ট্যাগটি লিখে দিলাম। দেখুন এখন এখানে আমরা আরও একটি জিনিস শিখব যে প্লেস হোল্ডারের পরিবর্তে যে ভ্যালু যদি আমরা এখানে ফার্স্ট নেম লিখে রাখি। আগে একটু বলে নিই যে ভ্যালু কী জিনিস। ভ্যালু হচ্ছে এটার মধ্যে এমন একটি কথা লেখা থাকবে এই বক্সে, যে কথাটি আপনি যদি নাও লেখেন অটোমেটিক্যালি সেই লেখাটি ফর্ম ফিল আপ করলে অটো চলে আসবে। যেমন আমরা যদি এখানে আব্দুল লিখে রাখি ফার্স্ট নেমে আব্দুল, এবং যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখবো এখানে আব্দুল চলে আসছে। এবং এখানে আমি যদি কোনো লেখা লিখি তাহলে কিন্তু আব্দুল লেখাটা কিন্তু থেকে যাচ্ছে। এবং আমি যদি এই আব্দুলকে কেটে দিয়ে আমরা চাইলে নতুন জিনিস এখানে লিখতে পারবো। সো ভ্যালু হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি এখানে অটোমেটিক লেখা থাকবে। আপনি যদি ফর্মটা এই ঘরটা ফিল আপ নাও করেন তারপরে কিন্তু এখানে অটোমেটিক্যালি এই লেখাটা চলে আসবে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন। সো এই জন্য হচ্ছে মূলত ভ্যালুটা এইভাবে ইউজ করা হয়। এটা মূলত ডেভেলপের কাজে ইউজ করা হয়, বা আপনি যদি ডিফল্টভাবে কোনো ভ্যালু দিতে চান তো সেটার জন্য মূলত ভ্যালুটা ইউজ করা হয়। তো এই হচ্ছে HTML এর দুইটি চমৎকার, মানে ফর্মের জন্য দুটি চমৎকার প্রপার্টি, একটি হচ্ছে প্লেস হোল্ডার এবং একটি হচ্ছে ভ্যালু। আমরা দুইটি প্রপার্টি এখানে উল্লেখ করে দিচ্ছি। দেখুন যে এই প্রপার্টিটি স্ট্যাবল না, থাকতেছে না, বাট ভ্যালু প্রপার্টিটি স্ট্যাবল, এটা থাকতেছে।
সো ভ্যালু প্রপার্টি এবং প্লেস হোল্ডার দুটো আলাদা জিনিস, অবশ্যই দুইটার মধ্যে যে ডিফারেন্স আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা আরও একটি জিনিস শিখবো, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে ফর্মটা অনেক বড়, এখানে তো মাত্র দুইটা এলিমেন্ট আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, বাট অনেক সময় দেখা যাচ্ছে ফর্মটা অনেক বড়, 20টা 25টা ঘর ফিল আপ করতে হয়। তো এক সময় দেখা গেলো যে আপনি ঘরগুলো ফিল আপ করলেন কিন্তু ভুল হয়ে গেছে, আপনি ভুলভাবে ফিল আপ করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে টোটাল পেজটাকে কি রিফ্রেশ করবেন? তো অনেক সময় দেখা গেছে পেজটা রিফ্রেশ করা অনেক জটিল হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে একটা রেসেট বাটন যদি এখানে থাকে তাহলে কেমন হয় বলুন। যে ধরেন আপনি 20টা ঘর ফিল আপ করেছেন, বাট আপনি চাচ্ছেন এই 20টা ঘর খালি হয়ে যাক, মানে নতুনের মতো চলে আসুক কিন্তু আমি পেজটা রিলোড করব না, তো এই ক্ষেত্রে আপনাকে একটু রেসেট বাটন ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে ঠিক সাবমিটের নিচেই আমরা টাইপ রেসেট নামে আরেকটি বাটন নিয়ে আসলাম, সাবমিটের পাশে টাইপ রেসেট। এবার যদি পেজটা রিফ্রেশ করি দেখবো এই যে রেসেট বাটন চলে এসেছে, এবং এইখানে যদি আমরা কোনো ঘর ফিল আপ করি, দিস ইজ মাই নেম ধরুন ফিল আপ করলাম এবং ভুল হয়ে গেল, এবার যদি রেসেটে চাপ দিই দেখবো আমাদের প্রথম অবস্থায় যেরকম ছিল ঠিক ওই রকম চলে এসেছে। মিনস আপনি যদি কোনো ঘর ফিল আপ করতে ভুল করেন সেই ক্ষেত্রে আপনাকে এই রেসেটটা আপনাকে কাজে দেবে। সো এই ক্ষেত্রে আমরা ভ্যালুটাকে কেটে দিচ্ছি, ভ্যালুটাকে কেটে আমরা যদি এখানে কোনো ঘরকে আমরা ফিল আপ করি, সাপোজ আমি আমার নাম দিয়েই ফিল আপ করলাম আব্দুল কাদের, এখন যদি ধরেন কোথাও কোনো একটা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যদি রেসেট বাটনে ক্লিক করি দেখবো আমাদের ঘরগুলো খালি হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল, এই ক্ষুদ্র কিছু জিনিস আমরা শিখলাম, এবং আগামী পর্বে আমরা আরও অনেক ইন্টারেস্টিং জিনিস শিখব, যেমন বিভিন্ন ফর্মে আমরা দেখে থাকি যে আমরা রেডিও বাটন ইউজ করা হয়, চেক বক্স ইউজ করা হয়, এরকম আরও অনেক কিছু আছে ফর্মে শেখার মতো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আগামী পর্বে। আমন্ত্রণ।